হরে কৃষ্ণ বন্ধুরা, প্রভুপাদ ব্লেসিংসে সুস্বাগত। এখন আপনারা যে স্ক্রিনে শিলাটি দেখছেন, সেটার মধ্যে যে ছাপটি রয়েছে ওইটি হলো গোপালের দাঁতের ছাপ। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের বাবা অর্থাৎ নন্দ মহারাজ, তিনি এই শিলাটি প্রতিদিন দুধ দই মধু ইত্যাদি দিয়ে অভিষেক করাতেন, প্রতিদিনই করাতেন। সেটি গোপাল প্রতিদিনই দেখত। একদিন গোপাল ভাবল যে এতে তো বাবা রোজ দুধ দই এইসব দিয়ে স্নান করায়, তার মানে এটা খুবই মিষ্টি, এটি ভাবে। এবং একদিন যখন নন্দ মহারাজ এই শিলাটি অভিষেক করানোর পর ধ্যানে বসেন, তখন গোপাল চুপি চুপি গিয়ে শিলাটি মুখের মধ্যে পুরে নিল। এবং তখন সেটা বুঝতে পেরে নন্দ মহারাজের তখন ধ্যান ভঙ্গ হয়ে গেল, এবং তিনি উঠে দেখলেন যে গোপালের মুখটা ফুলে আছে, এবং তিনি বুঝতে পারলেন যে গোপাল এই বদমাইশিটা করেছে। তখন তিনি গোপালের পিঠে ধাক্কা দিলেন এবং সেই শিলাটি বেরিয়ে এলো। এখনও এই শিলাটি বৃন্দাবনে ভালোভাবে সংরক্ষিত করে রাখা আছে। হরি বল।